The Social Virus presents new audio story series আশ্চর্য কাহিনী। এই সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব আলাদা এক জগতে। আমাদের আজকের গল্প হরিচরণের বাক্স। গল্প বলবো না এক্সপিরিয়েন্স জানি না, কারণ গল্পের ফাউন্ডেশন আর রং দুটোতেই থাকে খালি কল্পনা, তাই এক্সপিরিয়েন্স বলাটাই বরং ভালো। ভৌতিক কোনো গল্প শুনলেই আমাদের চারিদিকটা কেমন নিস্তব্ধ হয়ে যায়। কখনো বা গা ছমছম, কখনো বা কি হয় ব্যাপার। আমাদের বাড়িতে অনেক পুরনো বাক্স পড়ে থাকে। আমরা ছোটবেলায় যখন সেটাকে দেখতাম ভাবতাম কি আছে কে জানে ওর মধ্যে, খোলার ইচ্ছে হতো বই কি, কিন্তু সব বাক্স সবসময় খুলতে নেই। আজকে এমনই এক ভৌতিক গল্প নিয়ে আমাদের উপস্থাপনা। গল্প পাঠে স্নিগ্ধদীপ ব্যানার্জি, হরিচরণ এবং রামার ভূমিকায় নাইম খান, রামুর ভূমিকায় ওয়াসিম আসিফ, নোটের ভূমিকায় অরিন্দম সরকার, গল্প রচনায় সৌম্যজিৎ বোস, সাউন্ড ও পোস্টার ডিজাইন নাইম খান, গল্পের সূত্রধর আমি নাসরিন। শুরু হচ্ছে হরিচরণের বাক্স। গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে কঠিন ভাষার ব্যবহার করা হয়েছে। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রামু, আরে এই হতচ্ছাড়া রামু, শুনতে পাস না নাকি? হ্যাঁ বাবু, আসছি। বলেন বাবু। আজ 20 বছরেরও বেশি হয়ে গেল তুই এই বাড়িতে আছিস। তুই কি জানিস না রাত্রি 8টার পর বাড়ির পিছনের বাগানের দরজা বন্ধ করে দিতে হয়? যা এক্ষুনি বন্ধ কর, যত সব অকম্মের দল। আগে বাবু, এখনই যাচ্ছি। এই বলে সে চলে গেল। হরিচরণ একটু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বাগানের দিকে জানলায় চোখ রাখল। হরিচরণের বয়স তখন 73, জমিদার বাড়ির ছেলে তিনি, বিয়ে করেননি তাই কোনো সন্তানও নেই। আছে বলতে তার কুলাঙ্গার ভাইপো নটেশ্বর ওরফে নোটে। হরিচরণবাবু এখন যে দোতলা ভগ্নপ্রায় বাড়িতে থাকেন ওটাই ওনার পারিবারিক সম্পত্তি, আর সাথে আছে ওই বাগান যা বলতে গেলে ছোট একটা জঙ্গলের আকার নিয়েছে। বাগানের ভেতরটা একটা ছোট ঘরও আছে, কিন্তু কখনো হরিচরণবাবু যান না, তাই বাগান আর ওই বাড়ি দুটোর এই অবস্থা। গ্রামের লোকেরা হরিচরণ বাবুকে খুব শ্রদ্ধা করে, কিন্তু তার ভাইপোকে কেউ পছন্দও করে না। তাছাড়া লোকেরা ওই বাগান এড়িয়ে চলে, তারা বলে ওখানে অপদেবতা বাস করে। কিন্তু এসব কথায় হরিচরণ বাবু কান দেন না, সবাই বোঝে তিনি যেন কিছু লুকিয়ে যাচ্ছে সবার কাছ থেকে। কোথায় গেলি? আমাকে ধর, পড়ে যাবছে, আজ একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ ওস্তাদ, ধরেছি। আর ওস্তাদ, ওস্তাদ যে শালা ভিকিরি হয়ে যাচ্ছে সেদিকে নজর দিয়েছিস? শুধু ওস্তাদ আর ওস্তাদ, শালা বুড়োটাও পটল তুলছে না। আরে নোটেকে ধরতে ধরতে রামা বলল, আচ্ছা ওস্তাদ একটা কথা বলবো। মাগিদের মতো ন্যাকামো মারতে শিখেছে, বল তো আরাম যাবা। কি বলবো, তোমাদের ওই বাগানের ঘরে মনে হয় কিছু আছে, কারণ আমি একদিন দেখেছিলাম তোমার কাকাইকে ওদিকে যেতে, কিন্তু উনি তো বললেন উনি ওদিকে যান না। কেসটা কি বলুন তো? জানি না, বুড়োটাও তো কিছুই বলে না আমায়। তবে একবার লুকিয়ে শুনেছিলাম একটা বাক্সের কথা, ওটাই বোধ হয় আছে ওখানে। আর আছে অনেক মোহ, অনেক। চল চলা, চল এক্ষুনি যাবো ওখানে।
না ওস্তাদ, এখন নয়, তোমার নিজের মধ্যে নেই। তাছাড়াও ওখানে অত গাছপালা ঝোপঝাড় আমাদের কাছে তো কিছু নেই। আছে বলতে আমার এই টর্চ। কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। এই বলে তার ভজালিটা বার করো। আমার কাছে কি আছে? এই দেখ ভুজালি, এইবার বল শালা, তুই যাবি না তোর বাপ আগে যাবে? চল শালা, দুটো গিয়ে যাব। আচ্ছা চলো তাহলে, চল এক্ষুনি এক্ষুনি যাব আমি, চল। প্রতিদিনের মতো আজও রাত্রি 9টায় হরিচরণবাবু ডাক দিলেন তার চাকরকে রাতের খাবারের জন্য। রামু, খাবারটা দিয়ে যা, আর ওই কুলঙ্গরটাকে একদম ঘরে ঢুকতে দিবি না। এই সময় হঠাৎ তার চোখ পড়ে বাগানের দিকে জানলায়। দূর থেকে মনে হচ্ছে একটা জায়গায় অন্ধকারের মধ্যে আরও জমাট অন্ধকার, কিছুর একটা ছায়া মূর্তি। সে ভালো করে এক মন দিয়ে দেখার চেষ্টা করল। হ্যাঁ, ঠিক বাগান বাড়ির কাছেই মনে হচ্ছে। হঠাৎ সেই সময় দরজায় আওয়াজ হল। কে? কে ওখানে? আকে বাবু, আমি রামু, আপনার খাবার এনেছি। ও রামু, তুই? আয় আয়, এই নিন খাবার বাবু। এই বলে তার খাবার টেবিলে সাজিয়ে রেখে চলে গেল। খাবার শেষ করে হরিচরণবাবু ওই জানলা বন্ধ করে শুয়ে পড়লেন। ওই বাড়ির দিকে একবারও তাকালেন না। আজ হঠাৎ করে তার বাবার আর ওই বাক্সের কথা মনে পড়ছে। রাত্রি তখন প্রায় 12টা, গোটা গ্রাম ঘুমোচ্ছে। আর তখনই হরিচরণবাবুর বাগানে কিসের যেন শব্দ শোনা গেল। নোটে আর রামা পাঁচিল টপকে ভেতরে ঢুকেছে। রামা তার হাতে থাকা টর্চটা জ্বালালো, আর ঠিক তখনই সে চিৎকার করে উঠল। সাথে সাথে নোটে তার মুখ চেপে ধরল। শালা গাধার বাচ্চা, এটা হেলে সব দেখে ভয় পায়, এত ভয় কি সত্যর মাগি? সাপটার গতি দেখে মনে হচ্ছে কার ভয়ে যেন পালাচ্ছে। শান্তি, আমি ভাবি কি না কি, কিন্তু ওস্তাদ জায়গাটা নিশ্চুপ, কোনো আওয়াজও নেই, যেন কোনো প্রাণীর অস্তিত্বও নেই, সব কিছু প্রচণ্ড শান্ত, কিছু হওয়ার প্রতীক্ষা করছে। তখন থেকে শালা আল বাল বকে চলেছে। চুপ কর শালা, আর একটা কথা বলবি তো তোর পদে আমি ভোজালি গুজে দেবো। আর আমি কোথায়? আচ্ছা ওস্তাদ, সত্যি এখানে অপদেবতা থাকে না তো? আবার শালা চুপ করবি মূর্খ কোথাকার? আর টর্চটা কি করতে নিয়ে এসছো? নিজের বাবার বিয়েতে জ্বালাবে বলে? তার চলো হারাম যাবে। এই বলে তারা হাঁটা শুরু করলো। চারিদিকে শুধু জঙ্গলে উদ্ভিদে ভর্তি, লম্বা ঘাসের জন্য মাটিও বোঝা যাচ্ছে না। রামার কেন জানি না মনে হচ্ছিল তাকে কেউ দেখছে। সে বারবার পিছনে ঘুরে তাকাচ্ছিল, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছিল না। আর এদিকে নোটের নেশা ততক্ষণে ছুটে গেছে, সে এখন সজাগ। হঠাৎ করে তাদের চোখে পড়ল সেই বাড়িটা। বাড়িটার চারিদিকে যেন জমাট অন্ধকার, যেন কিছু লুকিয়ে রয়েছে। তারা হেঁটে গেল সেই বাড়িটার কাছে। নোটে 30 বছরের জীবনে প্রথমবার এই বাড়িটার এত কাছে আসে। পুরনো দিনের একটা ছোট বাড়ি, দেখে মনে হয় 100 বছরের পুরনো তো হবেই। নোটে দেখল দরজায় তালা মারা, তবে সাধারণ তালা নয়, তালার ওপর মানুষের খুলির চিহ্ন, যেন কেউ নিষেধ করছে বাড়িতে ঢুকতে। সে ওসব কিছুই ভাবল না, সামনে পড়ে থাকা একটা পাথর দিয়ে তালাতে সজোরে মারল, আর অবাক হয়ে তালা খুলে গেল। চল
এবার ভেতরে আয়। ওস্তাদ, ওস্তাদ, আমার না কেমন একটা লাগছে, পালিয়ে যাই চলো, খারাপের অত পাচ্ছি আমি। মুখে আঙুল, মুখে আঙুল দেখ রামজাদা, চুপ করে আমার সাথে ভেতরে ঢুকবে, একদম চুপ। এই বলে দরজা খুলে তারা ভেতরে ঢুকল। ভেতরের ঘন অন্ধকার যেন গিলে খেতে চাইছে তাদের। রামা চারিদিকে টর্চের আলো ঘোরাতে লাগল। গোটা ঘরে যেন অস্বস্তিকর পরিবেশ। ওস্তাদ, পালিয়ে যাই না, ভালো ঠেকছে না কিছু। তোকে বলেছিল চুপ করতে, আলো দেখা। ঘরে জিনিসপত্র বলতে কিছুই নেই। হঠাৎ টর্চের আলো পড়ল একটা বাক্সের ওপর, কাঠের বাক্স, বহু পুরনো ধাঁচের মনে হলো নোটের। সেটা দেখে তার মুখে একটা ক্রুড় হাসি ফুটল। আরে আরে, এই তো সেই বাক্স। আরো একটা ইটের টুকরো এনে ওই বাক্সের তালা ভেঙে দিল। তালা সরিয়ে বাক্স খুলতেই সে অবাক ও ভীত। দেখে তার মধ্যে আছে একটা পুতুল, একগোছা চুল, পিন, লাল সিঁদুর আর একটা আয়না। রামা এসব দেখে বলল, ওস্তাদ, এসব আবার কি? এ তো মনে হচ্ছে তন্ত্রমন্ত্রের কি সব জিনিস। আমার ভয় পাচ্ছে ওস্তাদ। নোটের মনে হতে লাগলো ঘরে আরো কারুর একটা আবির্ভাব হয়েছে। আর ঠিক তখনই নোটের মনে পড়ল ডিবুক বক্সের কথা। সেখানেও এরম জিনিস থাকে, আরও একটা জিনিস থাকে, জিনিস ঠিক নয়, ওটা হলো আত্মা। আর তার মধ্যেও নিশ্চয়ই এমন কিছুই ছিল, কিন্তু আজ সে মুক্ত, শুধু তার নিজের লোভের জন্য। ভয় নোটের গলা শুকিয়ে আসে। তার মানে কিছু একটা বলতে গিয়ে সে আটকে গেল। রামা কোনো কথাই বলছে না, আর ঘরের দরজাও কখন বন্ধ হয়ে গেছে। নোটে প্রচণ্ড ভয় পেয়ে গেল আর রামাকে ডাকতে লাগল। রামা, এ রামা, রামা রে। হঠাৎ নোটের মনে হলো রামা যেন মাথা তুলছে। নোটে অবাক হয়ে দেখতে লাগল রামা তার প্রিয় সাগরেদ তার গলা টিপে মারতে আসছে। সে ভয়ে কি করবে বুঝতে না পেরে নিজের ভোজালিটা তার পেটে ঢুকিয়ে দেয়। প্রচণ্ড আর্তনাদ করে রামা লুটিয়ে পড়ে। কিন্তু তার আগে কিছুটা রক্ত বাক্সের মধ্যে রাখা সব কিছুর ওপরে পড়ে। সাথে সাথে অন্ধকারের মধ্যে নোটে দেখল বাক্স থেকে একটা ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে এসে রামার চারিদিকে ঘুরতে থাকে। নোটের মনে হতে লাগলো তার সারা শরীর অবশ হয়ে আসছে। শেষে সে মাটিতে লুটিয়ে পড়ে। ভোর হতে নোটের চেতনা ফিরে আসতে লাগল। সে চোখ মুছতে মুছতে সকালের আলোতে দেখল রামার ক্ষতবিক্ষত সাদা শরীর পড়ে আছে, যেন কোনো প্রাণী তার গোটা শরীর ক্ষতবিক্ষত করে সমস্ত রক্ত শুষে নিয়েছে। সে প্রথমে হতবাক হয়ে ওই দিকে তাকিয়ে থাকল, কিন্তু কিছুক্ষণ পরেই সে ভয় চেঁচিয়ে উঠল। না না না, এটা হতে পারে না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। নোটের বারবার মনে হতে লাগলো তাকে যেন ওই মৃতদেহ দেখছে আর হাসছে। হঠাৎ তার চোখ গেল ওই বাক্সের ওপর। সেখানে আয়নাটা ভাঙা দেখে অজান্তেই আরো ভয় বেড়ে গেল। না না না, সে ভাবতে লাগলো এখন বাইরে গেলে কাকা দেখে নিতে পারে, আর লাশটারও তো কিছু ব্যবস্থা করতে হবে। এসব ভাবতে ভাবতে তার চোখ আবার গেল ওই লাশটার দিকে।
তখনই তার মনে হচ্ছে লাশটা যেন নড়ছে। সে নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে অজ্ঞান হয়ে গেল। যখন তার চেতনা ফিরল তখন বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। সে বাইরে বেরিয়ে দেখল তাদের বাড়ির সমস্ত আলো নিভে গেছে। সে হঠাৎ কি যেন একটা খুঁজতে লাগল, পেলো বটে একটা কোদাল। সে ঠিক করল রামাকে পাশেই পুঁতে দেবে, অত অন্ধকারে করেও ফেলল। আর তারপরই পালালো বাগান থেকে। তিন দিন পর নোটে বাড়ি ফিরল। রামু তাকে দেখে কেঁদেই ফেলল। ছোটবাবু তুমি এসেছো? বাবু তো চিন্তায় খাওয়া দাওয়াই ত্যাগ করেছে। আমার জন্য আবার কাকার চিন্তা হয় নাকি? ভাবাই যায় না। তুমি একবার বাবুর সাথে দেখা করবে চলো। বাবু দরজা খুলুন, ছোটবাবু ফিরেছেন। হরিচরণবাবু তাড়াতাড়ি দরজা খুলে তার ভাইপোকে জড়িয়ে ধরল। বাবা তুই ঠিক আছিস তো? আর বাইরে যাস না বাবা, বাইরে খুব বিপদ। বিপদ? তোকে পরে সব বলছি, তুই এখন খেয়ে ঘুমো। হ্যাঁ খুব দুর্বল লাগছে। নোটে এই বলে বেরিয়ে গেল। যাওয়ার সময় হরিচরণবাবু বলল, আচ্ছা সন্ধ্যেবেলা একবার আসিস তো। আচ্ছা কাকা। সন্ধ্যে তখন সাতটা, নোটের ঘুম ভাঙল। শরীরটা তার বড্ড দুর্বল। সে উঠে চোখে জল দিয়ে গেল তার কাকার কাছে। বলো কি বলবে কাকা? এই তিন দিন গ্রামে মোট তিনজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে তোর সাগরেত রামাও আছে। শেষ তাকে দেখা গিয়েছিল তোর সাথেই, তাই সবাই তোর উপরেই সন্দেহ করছে। কিন্তু রামার বডি খুঁজে পাওয়া যায়নি বলে আমি বলেছিলাম তোরা ঘুরতে গেছিস। আর বাকিদের বডি খুঁজে পাওয়া গেছে ক্ষতবিক্ষত অবস্থায়, রক্তশূন্য, সেই খালের ধারে। আচ্ছা তুই বলতো, তুই রামাকে খুন করিসনি তো? তখন নোটের গোটা শরীর ঘামে ভিজে যাচ্ছে। সে কি বলবে বুঝতে পারছে না। তাও সে বলল, এসব কি বলছো তুমি? রামাকে আমি কি করে মারতে পারি? আরে ও তো আমার সব থেকে কাছের মানুষ। সেটা ঠিক কথা, কিন্তু আমার কি মনে হয় বলতো, সে আবার ফিরেছে। কে কাকা? যে আমার বাবাকে মেরেছিল আজ থেকে 60 বছর আগে। সব খুলে বলো তো, আমি না ঠিক কিছুই বুঝতে পারছি না। আমার বয়স তখন 13। আমাদের গ্রামে এক অপদেবতার নজর পড়ে। তখন রাত্রে মানুষের মনের উপর নিয়ন্ত্রণ করে সে তাদের বাইরে নিয়ে যেত। বাইরে নিয়ে গিয়ে শরীর ক্ষত বিক্ষত করে রক্ত চুষে নিত। তাকে মারার জন্যই বাবা উঠে পড়ে লাগে। তিনি এক তান্ত্রিক নিয়ে আসেন, আর সেই তান্ত্রিক ডিবুক বক্সের রীতি মেনে সেই অপদেবতাকে বন্দি করেন এবং ডিবুক বক্স বন্ধ করে আমাদের ওই বাগান বাড়িতে রাখেন। তার কিছুদিন পর আমার বাবা হার্টের অসুখে মারা যায়। আমার মনে হয়েছিল ওই অপদেবতার অভিশাপেই আমার বাবার মৃত্যু ঘটে, আর সেই অপদেবতাই এখন এসেছে। কিন্তু কাকা, ডিবুক বক্সে একবার ঢুকলে যে আত্মারা বেরোতে পারে না, এ কথা তো তুমিই বলেছিলে। আরে অভিশাপটাই বা কি? তখন হরিচরণবাবু বলল, কে বলেছিল আত্মারা বেরোতে পারে না? ওই বক্সের একটা সমস্যা আছে, যার জন্য তান্ত্রিক বলেছিল যদি ওই বক্সের মধ্যে রাখা আয়নায় রক্ত পড়ে তাহলে সে আত্মা বেরিয়ে আসবে ও রক্তের পিপাসা মেটাবে। আর অভিশাপ তো আছেই আমাদের উপর। অপদেবতারা বলেছিল যদি কোনো দিন সে মুক্ত হয় আর তার সামনে দুটো লোক থাকে, আর তার মধ্যে যদি আমাদের পরিবারের কেউ থাকে, তাহলে তার শরীরেই সে প্রবেশ করবে।
এসবের ভয় নেই, আমি বেশি ভয় পাচ্ছি। আসলে অনেক বয়স হলো তো, তুই চিন্তা করিস না, আমি এর ব্যবস্থা নেব। এই কারণেই তো আমি কাউকে বাগানে যেতে দিই না। চিন্তা করিস না তুই বেশি, নে নে খেয়ে নে তুই। এইসব কথা হরিচরণবাবু ওপরে সিলিংয়ের দিকে তাকিয়ে বলছিলেন। চোখটা নামিয়ে তিনি যখন নোটের দিকে তাকান, তিনি হতবাক হয়ে গেলেন। তিনি দেখেন নোটে মাথা নিচু করে বসে আছে। নোটে? আরে হেই নোটে, কি হলো তোর, কথা শুনছিস না কেন? ঠিক তখনই ঘরের আলো চলে যায় এবং চারিদিকে চেপে ধরে চমাট অন্ধকার। এই সময় নোটে বলে ওঠে, বলেছিলাম না আমি ফিরব।